এনটিআরসিএ কর্তৃক সনদপ্রাপ্ত সকল বেকার ভাই বোন আশা করি শারীরিকভাবে সুস্থ আছেন। অনেকেই অনেক দুশ্চিন্তার ভিতরে আছেন, যেহেতু এনটিআরসিএ থেকে 35+ এমপিওকরণের জটিলতা নিরসনের সাথে সাথে যে প্রজ্ঞাপন জারি করেছে, এর 4 নম্বর পয়েন্টে যে কথাটা আছে, এই কথাটা নিয়েই কিন্তু অনেকের ভিতরে শঙ্কা সৃষ্টি হয়েছে এবং আমরাও কিন্তু শঙ্কা করছি, যেটা ভবিষ্যতে যদি এর বাস্তবায়ন হয় তবে সকলের জন্য অমঙ্গলকর কিছু হতে চলেছে। তবে আমরা প্রত্যাশা করব যে এমনটি যেন না হয়। যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 2018 সালের 12 জুনের আগে যারা সনদ পেয়েছে, যে সমস্ত 35+ ভাই বোন, সকলের কিন্তু আবেদন করার সুযোগ দিয়েছিল। এটা কেন দিয়েছিল? কারণ এটা কিন্তু উচ্চ আদালতের রায় ছিল। আদালতের রায় যেহেতু আছে, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে সকল 35+ বেকার ভাই বোন, বিশেষ করে 2018 সালের 12 জুনের আগে যারা সনদ পেয়েছে, তারা আবেদন করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি। আবার এই যে করোনাকালীন সময়ে যারা 2018 সালের 12 জুনের পরে আদ্যাবধি যারা সনদ পেয়েছে, তাদের মধ্যেও কিন্তু অনেকেই মহামারীর কারণে তারাও কিন্তু বয়সের যে বেড়াজাল সেখানে আটকিয়ে গেছে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া যেহেতু অনেক সময় নিয়েছে, মনে করুন 16তমদের ফলাফল দিতে বা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে একটা দীর্ঘ সময় নিচ্ছে, এই 16তম বেকার ভাই বোনদের মধ্যে থেকেও কিন্তু অনেকেই 35 ওভার হয়ে যাচ্ছে, এখন তাদের কি হবে? সকলের কথা চিন্তা করে আমরা আশা করি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সকল 35+ ভাই বোনদের আবেদনের সুযোগ দিবে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, আপনাদেরকে আমি সঠিক একটা তথ্য দিতে পারবো আগামী 21 তারিখের পরে। কেন 21 তারিখের পরে দিতে পারবো? কেননা 21 তারিখে নতুন শিক্ষা আইন গঠন নিয়ে এনটিআরসিএর উদ্বোধন কর্তৃপক্ষের একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরে জানা যাবে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে সকল 35+ বেকার ভাই বোন তারা আবেদন করার সুযোগ পাবে কি না। বর্তমান সময় পর্যন্ত যেহেতু আদালতের রায় বহাল আছে, সেহেতু সকল 35+ ভাই বোন, বিশেষ করে 2018 সালের 12 জুনের আগে যারা সনদ পেয়েছেন, তারা আবেদনের সুযোগ পাবেন, এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। যদি এনটিআরসিএ থেকে আদালতের রায়ের পরিবর্তন না করে, তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আবারও বলছি, আগামী 21 তারিখে নতুন শিক্ষা আইন গঠনের যে মিটিং আছে, এই মিটিংয়ের পরে আপনাদেরকে নিশ্চিত জানাতে পারবো যে পরবর্তীতে সকলের জন্য কি অপেক্ষা করছে। তো সকল বেকার সনদধারী ভাই বোনদের পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।